শ্রোতা আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। এটা হচ্ছে বাউন্ডের নতুনা টিকিট কাউন্টার, যেখান থেকে আপনি টিকিট কাটতে পারবেন এবং টিকিট কেটে আপনাদের এন্ট্রি করতে পারবেন। চলেন আজকে আমরা আপনাদের সবাইকে বাবুলের নতুনটা ঘুরে দেখাবো, লেটস গো। এটা হচ্ছে বাবুলের নতুনটা সফট এরিয়া এবং শুজ এরিয়া। এখানে সবাই এসে আগে আমরা শুজটা রাখবো, রেখে সক্সটা পরে নিবো, দেন হচ্ছে আমরা স্যানিটাইজার করবো। চলেন আমরা কিভাবে স্যানিটাইজার করবো সেটা দেখাচ্ছি। এটা হচ্ছে বাবুলের নতুনের ফুড চেন। আসলে আমরা এখন আপনাদেরকে বাবুলের নতুনের ফুড দেখাবো। ইটস আ পেস্ট্রি, এটা হচ্ছে আমাদের বাবুলের নতুনের হোম মেড পেস্ট্রি। যে আমাদের কিচেন আছে সেই কিচেন থেকে আমরা কালেক্টেড করে পেস্ট্রি গুলো সার্ভ করে থেকে এবং সেল করে। সোনামণিদের সব থেকে আকর্ষণীয় স্থান হচ্ছে বলপুর। আমরা আজকে আপনাদেরকে বলপুর দেখাবো। ইটস আ বলপুর, যেখানে বাচ্চারা অনেক মজা করে বলপুলে খেলাধুলো করছে এবং হচ্ছে গিয়ে বল পোরিং হচ্ছে এখানে আছে। আর আমাদের এই বলপুলটা হচ্ছে বাংলাদেশের মধ্যে যতগুলো ইনডোর প্লে গ্রাউন্ড আছে তার থেকে সবচেয়ে বড়, সবচেয়ে লার্জেস্ট ইনডোর প্লে গ্রাউন্ডের বলপুল হচ্ছে আমাদের উত্তরা বাবুলের বলপুল। চলুন আপনাকে আমরা আরো কিছু রাইডস দেখাবো। যেখানে বাচ্চারা অর্চার বেড়ে জাম্পিং করে অনেক বেশি আনন্দ পায় এবং অনেক বেশি মজা করে। আপনাদেরকে আমরা আরো রাইডস দেখাচ্ছি। এটা হচ্ছে আমাদের সুইং বল, এখানে ইটস লাইক ইটস কল এ ললিপপ গেম। তো এখানে বাচ্চারা উঠে উঠে সুইং করে, তা বাচ্চাদের জন্য অনেক বেশি মজাদার এবং আনন্দদায়ক। এটা হচ্ছে রাউন্ড সাইকেল, যেটা হচ্ছে বাচ্চাদের জন্য। যখন বাচ্চারা এই সাইকেলটার উপরে উঠবে তখন হচ্ছে কি বাচ্চারা অনেক বেশি মজা পাবে এবং এই রাইডসের উপর উঠে। এটা হচ্ছে বাইসাইকেল, যেটা দিয়ে বেবিরা এটার উপর উঠে একা একাই প্যাডেল করতে পারে এবং প্যাডেল করে বেবিরা খেলতে পারে। আর সব থেকে বড় কথা হচ্ছে এই সাইকেলটা তো প্যাডেলের মাধ্যমে বেবিদের ফিজিক্যাল এক্সারসাইজ হচ্ছে এবং মেন্টালি কিছু এক্সারসাইজ হয় সাইকেলের মধ্যে। আসুন আপনাদেরকে আরো রাইডস দেখাচ্ছি। এটা হচ্ছে রেইনবোলার, একটু দেখেন দেখেন একটা সোনামণি কত সুন্দর করে খেলছে এবং সে খুব আনন্দ ফিল করছে। আসুন আমরা এই বেবিদের সাথে কথা বলি। হ্যালো মামুনি, কেমন আছেন আপনি? আপনার কেমন লাগছে আমাদের বাবুল্যান্ডে এসে? অনেক অনেক ভালো লাগছে। আপনি কার সাথে এসেছেন? আর কি এসেছে আপনার সাথে? শুধু মার সাথে? অনেক ভালো লাগছে, আমাদের বাবুল্যান্ডে এসে অনেক ভালো লাগে, তাই না? আপনি আমাদের বাবুল্যান্ডে সবসময় আসবেন? থ্যাংক ইউ সো মাচ। ছোট্ট সোনামণিটা অনেক বেশি আনন্দ পাচ্ছে এই বাবুল্যান্ড উত্তরাতে এসে। আপনাদেরকে আমরা আরো একটা রাইড দেখাচ্ছি। এটা হচ্ছে বাবুল্যান্ড উত্তরা আরেকটি রাইড, এটা হচ্ছে একটা মেরিকো রাউন্ড রাইড। ছোট্ট সোনামণিটা কত সুন্দর করে খেলছে, এই জন্যই হচ্ছে বাবুলের উত্তরে যে ইনডোর প্লে গ্রাউন্ড। একটা বেবি তার নিজের মতন করে খেলতে পারে, তাকে সাহায্য করার মতন কোনো প্রয়োজন না। সে নিজেই নিজ থেকে ইচ্ছে করে যে না আমি পারবো। একটা ছোট বাচ্চা থেকে শুরু করে একটি অ্যাডাল বেবি পর্যন্ত সে এই বাবুলের নিয়ে এসে বুঝতে পারে তার কি করে খেলা দরকার। আসুন আপনাকে আরো রাজ্যের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। বেলুন হাউস, এখানে বাচ্চারা অনেক বেশি খেলে আনন্দ করে। কেননা বেলুন হাউস হচ্ছে বাচ্চাদের জন্য অনেক মজাদার একটি জায়গা। বেলুন দিয়ে খেলতে বাচ্চারা অনেক বেশি ভালোবাসে আর সেখানে আমাদের ছোট্ট সোনামণির এই বেলুন হাউসে এসে খেলে আরো বেশি আনন্দ পায়। তারপর আপনাকে আরো একটি রাইড দেখাচ্ছি, চলে আসেন আমার সাথে। এটা হচ্ছে ট্রাভেলার এরিয়া, এখানে রয়েছে সোনামণিদের অনেক সুন্দর ধরনের ব্লক, যারা দিয়ে বাচ্চারা ইচ্ছে মতো সবকিছু করতে পারে। এবং ওই যে দেখেন একটি সোনামণি সুন্দর করে পাজেল মিলাচ্ছে, সে তার ব্রেনের একটি ব্রেন কাজ করছে যে সে কিভাবে পাজেলটা মিলাবে। ইভেন এই বয়সে এতটুকু বয়সে সোনামণিরা কত সুন্দর করে পাজেল মেলানোর চেষ্টা করছে। আপনাদেরকে আমরা আরো একটা রাইড দেখাবো। এখন আপনাদের পরিচয় করিয়ে দেবো আমাদের আরো একটি রাজ্যের সাথে, সেটা যেটার নাম হচ্ছে ট্র্যাম্পলিন। হচ্ছে ট্র্যাম্পলিং এ হচ্ছে বাচ্চাদের সব থেকে আনন্দদায়ক এবং মজাদার একটি বিষয় হচ্ছে ট্র্যাম্পলিং, যেটাতে বাচ্চারা ইচ্ছে মতো জাম্প করতে পারছে। এই জাম্পের মাধ্যমে বাচ্চারা অনেক বেশি, ওই যে একটা ছোট্ট সোনামণি খেলছে তাকে হেল্প করার জন্য আরো একজন অ্যাটেন্ডেন্স আছে যে বাচ্চাটা হেল্প করছে। আরো একটি আকর্ষণীয় প্লেস হচ্ছে অনেক বড় কার সিটি, যেখানে বাচ্চারা খেলছে এবং খুব আনন্দ সহিত গাড়ি চালাচ্ছে এবং তাকে হেল্প করার জন্য আমাদের অ্যাটেন্ডেন্সও আছে। চলুন একটা ছোট্ট সোনামণির সাথে কথা বলে নিই। হ্যালো বাবা, আপনার নাম কি? আরদি। আপনি কার সাথে এসেছেন?
বাবার সাথে? আপনার ভালো লেগেছে আমাদের এখানে এসে? কত ভালো লেগেছে, আপনি আবার আসবেন আমাদের এখানে? থ্যাংক ইউ। দেখতেই পাচ্ছেন বাচ্চারা খেলার মধ্যে কতটা ডুবে আছে এবং তাদেরকে আরো কোনো কিছুরই খেয়াল নেই। তারা অনেক বেশি আনন্দিত হচ্ছে এবং অনেক বেশি মজা পাচ্ছে। এটা হচ্ছে বাবুলের উত্তরার একটি মিস্ট্রি ক্যাপ। এটা হচ্ছে এক প্রকার সার্ভাইভিং লাইট। যে সকল সোনামণিরা অ্যাডভেঞ্চার পছন্দ করে তাদের জন্য বাবুলের মিস্ট্রি ক্যাপ ইজ পারফেক্ট। চলুন আমরা আপনাদেরকে দেখাচ্ছি আমাদের মিস্ট্রি ক্যাপের ভিতরের সবকিছু। দেখুন আমি উঠছি, আমাকেও সার্ভাইভ করে এক প্রকার এখান থেকে যেতে আসছি। ও ওই যে আমরা দেখতে পাচ্ছি একটা ছোট্ট সোনামণি খেলা করছে। মামনি, এই যে বাবা, আপনার নাম কি? জি, তাই আপনি কার সাথে এসেছেন এখানে? তাই আপনার ভালো লাগছে আমাদের বাবুল্যান্ডে এসে? অনেক ভালো লাগছে। থ্যাংক ইউ বাবা, আবার আসবেন আমাদের বাবুল্যান্ডে? আপনারা তো দেখতেই পাচ্ছেন বাচ্চারা ঠিক কতটা হ্যাপি আমাদের এই বাবুল্যান্ডে এসে। বাবুদের উত্তরাতে এসে বাচ্চারা সত্যি অনেক বেশি মনোমুগ্ধকর হয়ে খেতে পারে। আসুন আপনাদেরকে আরেকটা জিনিস দেখি। এটা হচ্ছে বাবুল্যান্ডের গান শুটের, যেটা দিয়ে বাচ্চারা শুট করতে পারে এবং তাদের শিক্ষণা পরীক্ষা করতে পারে। দেখতেই পাচ্ছেন কি পরিমাণ শব্দ হচ্ছে কিংবা বাচ্চাদের কতটা আনন্দিত হচ্ছে। থেকে বেশি আরো আনন্দদায়ক হচ্ছে বাবুলের ভিতর এই স্লাইডটি। যে স্লাইডটি করে আমার নিজেরও অনেক বেশি ভালো লাগে। চলুন আপনাদেরকে স্লাইডটি ঘুরে আসি। আমরা সবাই রেডি একসাথে স্লাইড করার জন্য? আমাকে হোল্ড করেন। রেডি, 1 2 3 গো! দেখেছেন কতটা আনন্দ সহিত সোনামণি আমার সাথে একসাথে স্লাইড করছে। এটা হচ্ছে আমাদের বাবুলের উত্তরের 3G প্রজেক্টর। এটা হচ্ছে আমাদের বাবুলের উত্তরের 3G প্রজেক্টর, 3D প্রজেক্টর, যেটা দিয়ে বাচ্চারা অনেক সুন্দর নিশানা দিয়ে খেলতে পারে। লাইক দিস ওয়ে বল ছুটে ছুটে বাচ্চারা খেলছে, আচার, মিলন, পাইনাপল, অরেঞ্জ, বানানা ক্র্যাশ করতে পারছে। আর সব থেকে আনন্দদায়ক একটা ব্যাপার হচ্ছে এটা হচ্ছে আমাদের বাবুল্যান্ড উত্তরার বল পরিংটা, যেটা থেকে অনেক সুন্দর করে সোনামণিদের জন্য বল রেইন হয়। চলেন আমরা বল রেইনটা দেখেছি। কাউন্ট, 2 3 4 5 6 7 8 9 10। ভার্চুয়াল জগতের ভার্চুয়াল রিং, যেটা দিয়ে বাচ্চারা সত্যিই অনেক বেশি আনন্দিত, উল্লাসিত এবং প্রাণবন্ত হয়ে ওঠে। চলুন আমরা আপনাদেরকে আজকে একজন বাবুল্যান্ডের উত্তরার একজন পিজির সাথে কথা বলিয়ে দিই, যা তার ওপিনিয়নটা শুনি বাবুল্যান্ড উত্তরাতে কাজ করে তার কেমন লাগে। কেমন আছেন আপনি? আপনার নাম? হ্যাঁ ভালো আছি। আপনি কতদিন যাবত এখানে কাজ করছেন? আপনার কেমন লাগে বাবুল্যান্ড উত্তরাতে কাজ করতে? ছোট্ট সোনামণিরা এখানে অনেক সুন্দর করে খেলছে এবং ব্লগস দিয়ে তারা নিজেরাই কিছু করার চেষ্টা করছে। বাড়ি বানানোর চেষ্টা করছে, গাড়ি বানানোর চেষ্টা করছে। কত সুন্দর করে তারা প্রাণবন্ত হয়ে খেলছে। Thank you.
আমাদের শুজ এরিয়াতে একজন অ্যাটেন্ডেন্স থাকে, যা যে নাকি বাচ্চাদেরকে বাচ্চাদের সক্স পরতে এবং হ্যান্ড স্যানিটাইজার করতে সাহায্য করে। আপনাদেরকে আরো দেখাবো বাবুল এন্ড উত্তরার আরেকটি আকর্ষণীয় জিনিস, সেটা হচ্ছে 90 মুভি এবং ম্যাসেজ চ্যানেল। চলুন আমরা ওটা দেখে নিই। এটা হচ্ছে 90 মুভি, ইটস এ ভার্চুয়াল রিয়েলিটি। চলুন আমরা এখানকার যিনি 90 মুভিটা অবজার্ভ করুন, আমরা তার সাথে কথা বলে নেই। হ্যালো আপু, কেমন আছেন? ভালো আছি। আপনি কেমন আছেন? আপনার নাম? আমার নাম স্যামিন। আপনি কতদিন যাবো এখানে আছেন? প্রায় 6 মাস। থ্যাংক ইউ সো মাচ আপু, ভালো লাগলো আপনার সাথে কথা বলে। আমাদের 90 ভিআরস এর ভার্চুয়াল রিয়েলিটি, আর এটা হচ্ছে ডিনো ভিআর, যেটা ছোট্ট সোনামণিদের জন্য। এটাতে মামনিরা বসবে, ছোট্ট সোনামণিরা বসবে, এবং এটা হচ্ছে একটা গ্লাস আছে যেটা দিয়ে ওরা 3D জগতের মুভি ওরা এই ডিনো ভিআর এ বসে দেখতে পারবে। আপনাদেরকে আরো একটি গুরুত্বপূর্ণ জিনিস দেখাচ্ছে, সেটা হচ্ছে একটি গুরুত্বপূর্ণ স্থান, যেটা হচ্ছে আমাদের নার্সিং রুম, যেখানে আরো দেখাচ্ছি আমরা হচ্ছে আমাদের বাবুলের উচ্চ নার্সিং রুম, যেটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে আমাদের নার্সিং রুম, যেখানে সোনামণিদেরকে ট্রেনিং করানো হয় এবং ডাইপার চেঞ্জ করানো হয়। চলুন আমরা এটা একটু দেখে আসি। ধন্যবাদ।